Assalamualaikum. আমাদের এই মেহেদি সাইডের পুরবিদ্যানিকেতনের যে ইউটিউব চ্যানেল সেখানে আমরা আজকে প্রথম ক্লাস নিচ্ছি। আমাদের আজকে প্রথম ক্লাস হচ্ছে ক্লাস 3 আর সাবজেক্ট হচ্ছে ম্যাথ চ্যাপ্টার মানে কত নম্বর অনুশীলনী সেটা হচ্ছে 3.6 পেজ নাম্বার 43 43 পৃষ্ঠার 10 নং প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস যেটাকে বলা হয় ভার্চুয়াল ক্লাস আসেন আমরা স্টার্ট করি আমাদের পড়াশোনা প্রশ্নটা আগে আমরা পড়ি মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলেন তিনি 375 টাকার চাল 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন তার কাছে আর কত টাকা রইল প্রিয় ভূতে শিক্ষার্থী যারা ক্লাস ছেড়ে আসো তোমরা অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে ইভেন এটার সিজন ছিল হয় তাহলে আমাদের একজন লোক যে হচ্ছে মাসুদা বেগম মাহমুদা বেগম মাহমুদা বেগম বাজারে গেছে বাজারে 1500 টাকা নিয়ে গেছে যাওয়ার পরে সে কিছু বাজার করছে কি কি বাজার করছে 375 টাকার চাল কিনছে 530 টাকার মাছ কিনলো আর 350 টাকার সবজি কিনলো তাহলে এগুলা কিনছে কিনে টাকা পয়সা টাকা দিয়ে দিছে আমরা যার থেকে যাই বাজার করি না তো আমরা টাকা দিয়ে দিই তো টাকা দিয়ে দিছে টাকা কোথা থেকে দিছে সে যে 1500 টাকা নিয়ে গেছে এই 1500 টাকা থেকে এই বাজারের টাকাগুলো সে দিয়ে দিছে এখন আমাদের আনসার হচ্ছে তার কাছে আর কত টাকা আছে তার কাছে আর কত টাকা আছে তো এই টাইপের অঙ্কগুলোর মধ্যে আগে আমি কি কি খরচ করছি সেগুলো একত্রিত করব আমি যা যা খরচ করছি যা যা কিনছি সবগুলো একত্রিত করব মোট কত টাকা আমি বাজার করছি সেটা আগে আমাকে বের করতে হবে মোট যত টাকা বাজার করছি সেটা যখন আমরা পাবো সেই টাকাটা আমরা যে টাকাটা নিয়ে বাজারে গেছি সেখান থেকে আমরা বাদ দিব বাদ দিলে আমাদের বাকি টাকাটা আমরা পেয়ে যাচ্ছি আসো আমরা শুরু করি আমরা প্রথমে লিখব যে চাল কিনব এই মাহমুদা বেগম মাহমুদা বেগম চাল কিনলেন সমান সমান 375 টাকা এরপরে মাহমুদা বেগম মাছ মাছ কিনলেন 530 টাকা এরপরে সবজি মাহমুদা বেগম সবজি কিনলেন 350 টাকা তাহলে আমরা এই সবগুলা আমরা বাজার করছি এগুলো সবগুলো আমাদের খরচ আমরা সবগুলা খরচ তো আমরা সবগুলা খরচ একত্রিত করব সকল খরচ আমরা একত্রিত করব আর একত্রিত করা হচ্ছে যোগ একত্রিত করা হচ্ছে যোগ তাহলে এই সবগুলা আমাদের খরচ আমরা খরচগুলো একত্রিত করব তাহলে এখন সুতরাং মাহমুদা বেগম মোট বাজার করলেন মোট বাজার করলেন এগুলো আমরা একত্রিত করব মানে যোগ তো খুদে শিক্ষার্থীরা তোমাদেরকে আরেকটা কথা সবসময় আমি ক্লাসে সবসময় বলি এখানে বলতেছি আমরা যে সংখ্যাগুলো বসাবো সংখ্যাগুলো আমি একক দশক শতক হাজার স্থানীয় মান অনুযায়ী বসাবো এককের নিচে একক দশকের নিচে দশক শতকের নিচে শতক একক যেমন এ পাঁচ একক শূন্য একক শূন্য একক সাত দশক তিন দশক পাঁচ দশক তিন শতক পাঁচ শতক তিন শতক বরাবর করে বসাতে হবে একক বরাবর একক দশক বরাবর দশক শতক বরাবর শতক আসা আমরা এখন যোগ করি পাঁচ শূন্য শূন্য যোগ করলে পাঁচ এটা সাত সাথে আর তিনে যোগ করলে সাত হলে আট নয় দশ দশে আর পাঁচে দশে আর পাঁচে এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পাঁচ বসবে হাতে আছে এক তিনে একে চার চারে আর পাঁচে এই পাঁচ আগে চার চার হলে পাঁচ ছয় সাত আট নয় নয় আট তিন নয় হলে এই দশ এগারো বারো এখানে বসবে বারো তাহলে
আলোচনা করলাম বোঝার চেষ্টা করবেন যদি কোনো
না বুঝে থাকেন জানাইন আমাদেরকে নিচের কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে এই আপনার বড় ভাই বা আপনারা মনে বলেন কমেন্ট করার জন্য। আর আমাদের এই চ্যানেল ইংরেজিতে পদবিদ্যা নিকেতনের চ্যানেল, এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ক্লাস থ্রি ম্যাথ অবশ্য দামি পাই, এই হিসেবে আমি ম্যাথ ক্লাসটা আজকে করলাম। ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিদিন একটা না একটা অঙ্ক করে ভিডিও আপলোড করার জন্য, যাতে করে আমাদের পুজো শিক্ষার্থীরা যারা আছেন তারা যেন পান, তারা যেন অ্যাটলিস্ট পড়াশোনার মধ্যে থাকেন, পড়াশোনা করেন, এই হচ্ছে কথা। আর করোনার জন্য, করোনা এখন বৈশ্বিক মহামারী, করোনা তো করোনার জন্য সবাইকে সুস্থ থাকতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, অযথা বাড়ির বাইরে যাওয়া যাওয়া যাবে না, সবসময় পরিষ্কার থাকতে হবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সরকারের নির্দেশনা মেনে চলবেন, আর ঠিক মতন পড়াশোনা করবেন। ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।